বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। গত দুদিনে অন্ধ্র ও তেলেঙ্গানায় বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বহু ট্রেন, বিপদে যাত্রীরা। ক্রমশ খারাপ হচ্ছে দুই রাজ্যের বন্যা পরিস্থিতি। দুই রাজ্যে 17,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আরো বৃষ্টির সম্ভাবনা, জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় দুই রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু এলাকা জলমগ্ন, সড়ক এবং রেল যোগাযোগ ব্যাহত। টানা বৃষ্টিতে বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বৃষ্টির কারণে বহু ট্রেনও বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সরকারকে কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বন্যায় অন্তত 27 জনের মৃত্যু হয়েছে বলে খবর। তার মধ্যে অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা 12 জন, তেলেঙ্গানায় আরো 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। 17,000-এর বেশি মানুষকে দুই রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশে 3 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না এখনো। বন্যার জলের তোড়ে তারা ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। এছাড়া তেলেঙ্গানাতেও একজন নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে দক্ষিণ মধ্য রেল 140টি ট্রেন বাতিল করেছে। 97টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। এছাড়া ট্রেন বাতিলের কারণে সেখানে বহু যাত্রী এবং পর্যটক বিভিন্ন সমস্যায় পড়েছে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন স্টেশনে 6,000-এরও বেশি মানুষ আটকে রয়েছেন বলে খবর রয়েছে। দুই রাজ্যেই রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর উদ্ধার কাজ চলছে। হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীও। উপকূলের বন্যা কবলিত এলাকা থেকে অন্তত 17,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আশ্রয়ের জন্য বহু ত্রাণ শিবিরও খোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশে বেশ কিছু এলাকায় ধস নেমেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর। শুধু এই শহরে 2 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিজয়ওয়াড়ার মুঘল রাজপুরমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে 5 জনের। অন্ধ্র এবং তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি খোঁজ নিতে ইতিমধ্যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রবিবার রাতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে দুই রাজ্যকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব রকমের আশ্বাস দিয়েছেন তিনি। টানা বৃষ্টির জেরে হায়দ্রাবাদে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। শহরে বহু গুরুত্বপূর্ণ রাস্তা একেবারে জলমগ্ন। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।